সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল লা ইয়া'লামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো সেটা হলো, আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওযু করার সময় ওযুকারী ব্যক্তি যখন ওযু করতেন তখন তার ওযুর অঙ্গ থেকে কি গোনা জড়ত তা তিনি দেখতে পেতেন, তা তিনি বুঝতে পারতেন। এই কথাটুকু কতটুকু শরীর সম্মত তা আমরা কোরআন সুন্নাহর আলোকে যাচাই বাছাই করে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ভারত উপমহাদেশের অধিকাংশ হানাফিদের আকীদা হলো যে কোনো ব্যক্তি যখন চুরি করে, হত্যা করে, জিনা ব্যভিচার করে অজু করতেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই অজুর পানি দেখেই বলে দিতে পারতেন লোকটা চুরি করেছে, ব্যভিচার করেছে, জিনা করেছে, হত্যা করেছে, বিভিন্ন যে যে পাপ করেছে তা তিনি বলে দিতে পারতেন অজুর পানি দেখে। আসলে যখন একটা মানুষ পাপ করে, ওই পাপ সংগঠিত করার সময় দেখে, তাহলে এটা আর জানার এবং দেখার কোনো সুযোগ নেই, কারণ এটা গায়বী বিষয়ে পরিগণিত হয়ে যায়। কেউ যদি কোনো কাজ সংগঠিত হওয়ার সময় দেখে তাহলে ভিন্ন কথা, কিন্তু যখন হলো না তাহলে এটা জানার এবং দেখার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত সে লোক স্বীকার না করবে, কারণ এটা তখন গায়বে বিষয়ে পরিগণিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানার আর সুযোগ নেই। যেহেতু একটা করে অজু করেছে আর সেই অজুর পানির থেকে পানির দ্বারা অজুর পানি থেকে তার গোনাগুলো চলে যায় যা হাদিসের মধ্যে এসেছে, কিন্তু এটা যে জিনার গোনা, হত্যার গোনা, চুরির গোনা, ডাকাতির গোনা, এইগুলো বোঝার কোনো সুযোগ নেই, কারণ এটা গায়বী বিষয় আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ গায়েব জানেন না। সূরা নমলের 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ গায়েব জানে না, গায়বের চাবিকাঠি একমাত্র তার কাছেই, তার হাতেই। এমনিভাবে সূরায়ে নামালের 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, পৃথিবীবাসীকে জানিয়ে দিন যে আসমান এবং জমিনে যারাই আছে তাদের মধ্য থেকে কেউ গায়েব জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ই গায়েব জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আসমান জমিনের কেউ গায়েব জানে না। এই আয়াতে পরিষ্কার বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দুই জগতের কেউই গায়েব জানে না। সুতরাং কোনো ব্যক্তি গোনা করেছে এবং গোনা সংগঠিত হওয়ার সময় কেউ দেখে নাই, এটা গায়বী বিষয়, এটা অজুর পানি দেখে এবং বিভিন্ন আলামত দেখে বোঝার কোনো সুযোগ নেই। যারা এগুলো প্রচার করছে বলছে এরা নিজের অবিভ্রান্ত এবং অপরকে অবিভ্রান্ত করতে চাচ্ছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী অবধি একজন নবীও বলেননি যে তিনি তার উম্মতের গোনা অজুর পানির সময় তিনি বুঝতে পারতেন বা দেখতে পেতেন। এমনিভাবে আমাদের নাবীর পর সর্বশ্রেষ্ঠ লোক হলেন, সর্বশ্রেষ্ঠ মানব হলেন আল্লাহ রসুল সাল্লামের সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে থেকে কেউ একথা বলেননি বা দাবি করেননি যে কেউ পাপ কাজ করে যখন অজু করত তিনি ওই অজুর পানি দেখে বলতে পারতেন যে লোকটা এই পাপ কাজ করেছে, এটা কখনো সম্ভব নয়, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন রেখেছে, দুনিয়ার কেউ তাকে ক্ষমা করবে না, একমাত্র আল্লাহ ক্ষমা করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনই তার পাপটা জানেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন, কিন্তু এটা মানুষের জানার কোনো সুযোগ নেই, কারণ সে মানুষের কাছে তওবা করবে না। সুতরাং যারা এই সমস্ত কথা বলছে আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে, তাদেরকে এই সমস্ত ঘটনা কিচ্ছা কাহিনী বলা থেকে বিরত থাকা উচিত। এগুলো আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে বলেননি, তার ছাত্র ইমাম আবু ইউসুফ মুহাম্মদ এবং জুফার তাদের মধ্যে থেকে কেউ বলেননি, এগুলো পরবর্তীতে মানুষ তার নামে বানিয়েছে। অনেকে হয়তো বিভিন্ন ইতিহাসের গ্রন্থ থেকে আর প্রমাণ দিতে পারবে, কিন্তু ইতিহাসের গ্রন্থে থাকলে যে এটা সঠিক হয়ে যাবে, এটা এটা সহি হয়ে যাবে এরকম নয়, কারণ অনেক হাদিস গ্রন্থে অনেক উদ্ভট হাদিস রয়েছে যেগুলো
কখনো সহি নয়। যেরকম এক হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি সুন্দরী নারীর দিকে তাকায় তাহলে তার চোখের জ্যোতি আলো বাড়ে, তাহলে এটা হাদিস গ্রন্থে আছে, তাহলে কি এটা সঠিক হয়ে যাবে, এটা সহি প্রমাণিত হয়ে যাবে? কখনোই নয়। ইতিহাসের কিতাবে আবু হানিফা রহিমাহুল্লাহ নামে কোনো কিছু থাকলে যেটা সঠিক হয়ে যাবে এরকম নয়, এটা আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিস দিয়ে এটা যাচাই করতে হবে এই কাহিনীটা কতটুকু সঠিক এবং কতটুকু বিশুদ্ধ। অনেকেই আমরা এগুলো যাচাই বাছাই না করেই বলতে থাকি, যা শুনি তাই বলতে থাকি। অথচ রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্যে, মিথ্যাবাদী হওয়ার জন্যে এটাই যথেষ্ট যে সে যা শ্রবণ করলো তাই বলে বেড়ালো, তাই প্রচার করলো, যা সহিহ মুসলিমের মুকদ্দমার মধ্যে হাদিসটি এসেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে করছি তাই মানুষের কাছে বলে বেড়াচ্ছি, আমাদের কর্ণগোচরে যা পৌঁছেছে আমরা তাই বিশ্বাস করে অপরের কাছে প্রচার করে দিচ্ছি, কিন্তু আমরা তদন্ত করছি না, যাচাই বাছাই করছি না ঘটনাটা কতটুকু সঠিক এবং কতটুকু বিশুদ্ধ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে অনুরোধ করব ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর নামে যে সমস্ত বিশুদ্ধ কথাগুলো ইতিহাসের কিতাবে রয়েছে সেগুলো প্রচার করুন, আর যেগুলো বানোয়াট মিথ্যা এবং কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক থাকুন, আল্লাহ আমাদেরকে সঠিকটা উপলব্ধি করার তৌফিক দান করুক। ওবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া মান